স্বাগত শ্রীনিউজ ঢাকার বাংলা বুলেটিনে। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে নবনির্মিত বাংলাদেশ হাউজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার স্থানীয় সময় বিকেল 4:30 উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন তিনি। এর আগে প্রধানমন্ত্রী বাংলাদেশ হাউজ প্রাঙ্গণে একটি ফ্রেঞ্চ ট্রি রোপণ করেন। ডিভোর্স না দিয়ে তামিমা সুলতানা তামিক ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে করেছেন বলে প্রমাণ পেয়েছে তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। তামিমার স্বামী ব্যবসায়ী রাকিব হাসানের করা মামলা রায় হতে পারে আজ। মামলার রায়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলে নাসির হোসেন ও তামিমা সুলতানা তামিককে গ্রেপ্তারের আদেশ দেওয়া হতে পারে বলে আশঙ্কা করছেন রাকিবের আইনজীবী। ই কমার্স প্রতিষ্ঠান ইভেলির সব নথি তলব করেছেন হাইকোর্ট। আগামী 11 অক্টোবরের মধ্যে জয়েন্ট স্টক কোম্পানি রেজিস্ট্রারকে আদালতে সেসব দাখিল করতে বলা হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারের একক হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন। ইউনিয়ন পরিষদের দ্বিতীয় ধাপের ভোটের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী 11 নভেম্বর সারাদেশে 848টি ইউপিতে ভোট গ্রহণ হবে। রাজধানীর আগারগাঁওয়ে ইসি সচিব হুমায়ুন কবির খন্দকার এ তফসিল ঘোষণা করেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে যাত্রীবাহী বাস নদীতে পড়ে বাসের চালক সহ 6 জন নিহত হয়েছেন। আহত অবস্থায় বাসের বাকি 16 যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালনা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ। আগামী 6 অক্টোবর বিসিবি নির্বাচন। 3টি ক্যাটাগরিতে 23টি পরিচালক পদের জন্য মনোনয়ন জমা দিয়েছেন 32 জন প্রার্থী। এছাড়াও শ্রীনিউজ ঢাকার বাংলা বুলেটিনে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।